আসসালামু আলাইকুম প্রিয় ব্রাজিল ফুটবল ফ্যানস দর্শক কোপা আমেরিকায় বড় একটা ব্যর্থতার পর কিন্তু জরিভাল জুনিয়র কিন্তু ইএসপিএন এ অনেক বড় একটা ইন্টারভিউ দিয়েছেন সেখানে ম্যাক্সিমাম প্রায় তিনি দেড় দুই ঘন্টা এক সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং সেখানে অনেক অনেক বেশি আলোচনা হয়েছে ব্রাজিলের এই দলটা সম্পর্কে এক সময় নেইমার জুনিয়র প্রসঙ্গে আসলে নেইমার জুনিয়র প্রসঙ্গে জরিভাল জুনিয়র বলেন ব্রাজিলের দশ নম্বর জার্সির মালিক নেইমার জুনিয়র সে যেন মাঠে চাপমুক্ত থাকে এবং স্বাধীনভাবে খেলতে পারে আমরা সেভাবে অন্য খেলোয়াড়দের গড়ে তুলবো জাতীয় দলে ভবিষ্যতে নেইমারকে বুঝবে এমন খেলোয়াড়দের মধ্যে সম্ভাব্য একজন হচ্ছে ইস্তাফা উইলিয়ান মূলত ইস্তাফা উইলিয়ানের কথা কিন্তু ডোরিভেল জুনিয়রের মুখেও আর এস্তাবা উইলিয়ন খুব দ্রুতই ব্রাজিল জাতীয় দলে আবারও অন্তর্ভুক্ত হচ্ছে কেননা এই তরুণ সুপারস্টার যা খেলা দেখাচ্ছে মাত্র সতেরো বছর বয়সে তাকে কিন্তু ব্রাজিল জাতীয় দলে খুব করে চাইছে ব্রাজিলের সমর্থকেরা তো এন্ড্রুক এস্তাবিয়া উইলিয়ন এবং নেইমার জুনিয়র তারা সবাই মিলে যদি একই স্কোয়াডে থাকে তাহলে স্কোয়াডটা কিন্তু পরিপূর্ণ হবে কেননা ভিনি রদ্রিগোর ওপর যদি আশা করে ব্রাজিলের সমর্থকেরা বা ব্রাজিল দলটা তাহলে কিন্তু কোনো সফলতা পাবে না তার স্পষ্ট প্রমাণ আমাদের কোপা আমেরিকা কেননা তারা রিয়াল মাদ্রিদের সুপারস্টার তারা সময় রিয়াল মাদ্রিদে ভালো খেলে কিন্তু ব্রাজিলে জার্সি গায়ে চাপালে তারা যেন হারিয়ে যায় তাই তো ডোরিভাল জুনিয়র এখন নতুন করে প্ল্যান সাজাচ্ছে এবং তিনি নেইমারকে চাপমুক্ত রাখার জন্য এমন ভাবে দলটাকে গড়ে তুলতে চান সেই দলে যেন নেইমার চাপমুক্ত এবং স্বাধীনভাবে খেলতে পারে নেইমারের ওপর যেন দলটাকে ডিপেন্ড না করতে হয় তার সম্ভাব্য একজন হতে এসাবিয়ে উলেন এবং ব্রাজিলিয়ান টেকনিক্যাল কনসালটেন্ট সহ বাদবাকি যে সমস্ত কর্মীরা আছেন সবাই কিন্তু আসলে এস্তাবিয়া উলিয়ানকে সেপ্টেম্বরে দলে ফেরানোর জন্য আগ্রহ প্রকাশ করেছে তবে দেখা যাক সেপ্টেম্বরে যদি দলে তাকে নাও ভেরায় অক্টোবরে কিন্তু সেউডি এস্তাবিয়া উইলিয়নকে ব্রাজিল জাতীয় দলে দেখা যাবে